দেখুন একজন রিকশা চালকের সততা, এই ভ্যানিটি ব্যাগটা কুড়িয়ে পেয়েছে, আর এই ট্যাগে আছে, এই ব্যাগে আছে কিছু টাকা, আর সেই টাকা এই অসহায় রিকশা চালক পরিবারে নিয়ে খেতে চায় না, এই টাকাগুলো ফেরত দিতে চায় এই ব্যাগের প্রকৃত মালিককে। একটু খুলে যাকে দেখতে পাচ্ছেন, রিকশা চালায় হাটাজারি পৌর সদরে, নাম রুবেল। রুবেল আজকে কিছু টাকা পেয়েছে ব্যাগের মধ্যে, ঠিক হাটাজারির বোবাজার এলাকায়। এখানে কি আছে সেটা দেখাবো না, বাট যে পরিমাণ টাকাগুলো আছে দেখুন, এখানে 10-15 হাজার টাকা এরকম একটা অ্যামাউন্ট আছে। আবারও যদি আমি একটু দেখাই, 10-15 হাজার টাকা এরকম একটা অ্যামাউন্ট আছে, এই যে দেখতে পাচ্ছেন এই সবগুলো টাকা ভর্তি একটি ব্যাগ এই যে রিকশা চালক ভাই রুবেল পেয়েছে। রুবেল পাওয়ার পরে এই টাকাগুলো কিন্তু পরিবারে নিয়ে ভোগ করবে না, আত্মসাৎ করবে না, প্রকৃত মালিককে এই টাকাগুলো ফেরত দিতে চায়। ওই যে পিকে হালদার মানুষের টাকা নিয়ে পালিয়ে গেছে, সরকার অনেক পলিসি করে, ভারত সরকারের মাধ্যমে ধরেছে, দেশে আসবে, গ্রাহকের টাকা পাবে কি পাবে না জানি না। আর এই রিকশা চালক ভাই রুবেলের মতো লাখো লাখো রিকশা চালক কত কষ্ট করে রিকশা চালায়, দুবেলা দুমুঠো ভাত জোগাড় করতে অনেক কষ্ট হয়, যে টাকা পেয়েছে এই টাকা দিয়ে মিনিমাম 15-20 দিন অনায়াসে খেতে পারবে। রিকশা চালক ভাই রুবেল, ছেলে পোলা কয়জন আছে ঘরে? একটা মেয়ে একটা ছেলে। আচ্ছা, টাকাগুলো কোথায় পেয়েছেন? এই যে বোবাজার মুকুট পাইছে যে। আচ্ছা, পেয়েছেন। এখানে যে পরিমাণ টাকা আছে, টাকা দিয়ে কয়দিন সংসার চলবে? আর কয়দিন চলবে, আজ 5-6 দিন। তো এই টাকাগুলো তো রেখে দিতে পারছেন না? এই টাকাগুলো আমি খাইয়া কি লাভ হইব আমার কোনো? আমি দোয়া করলে আরো বেশি কামাইতে পারো। হ্যাঁ, যার টাকা পাইলে অনেক খুশি হইব। যে এটাই না? হ্যাঁ, এই যে দেখেন, একটু দেখাই, এই যে লুঙ্গি প্যান্ট শার্ট পর, এইভাবে প্যান্ট শার্ট নেই, লুঙ্গি শার্ট পরে এভাবে জীবন জীবিকা নির্বাহ করছে রুবেল। পরিবারে এক ছেলে এক মেয়ে স্ত্রী আছে, দীর্ঘ এক যুগ ধরে হাটহাজারিতে থাকে। এই টাকা পাওয়ার পরে আমার কাছে কিভাবে আসলেন একটু বলেন। আমি আপনার ওই ফেসবুকে দেখি তো, এর লাগিয়া কয় আলিবাই দ্বারে টাকাগুলো লয়ে যায়, পরে দেয়া মুরব্বী কয় আমার থেকে দাও টাকাগুলো, আমি গনি পরে ওই বাইরে সহগঞ্জে টাকাগুলো। তারপরে আমি তারপরে আপনার দ্বারে গেছি, যা কয়ে আলি মাউর দ্বারে যাই, যাইলে দেই হয় মহিলা পাড়াইলে তারপরে টাকাগুলো পাইব। আমার কাছে আসলে যে পাওয়া যাবে এটা কিভাবে জানলেন? আমি জানি তো, অনেক ওই যে সাইফুল ভাই টাকা পাইছে, পরে যে আমের দ্বারে গেছে, তো আমার এই টাকাগুলো আবার ফেরত গেল গা, যে টাকার মালিক যে লোকের এই টাকা এনে গেল গা। তো প্রিয় দর্শক, আমরা এখন আছি জেবল স্টোরের সামনে, সাইফুল একটু এদিকে আসবেন। আমরা অনেক সময় ভিডিও বানিয়েছি, আসলে কেউ কেউ এগুলাকে কি বলে জানেন, এগুলাকে নাটক বলে, কারণ কিছু কিছু ইউটিউবার ফেসবুকার বেরিয়েছে, এরা এরকম কতগুলো নাটক করে, আজে বাজে মেয়েদেরকে নিয়ে অনেক ধরনের নাটক করে, তো যার কারণে মানুষের আস্থা বা বিশ্বাস চলে গেছে। এই যে এখানে অনেকগুলো মানুষ, একটু আমরা দেখাই, সব মানুষগুলো এখানে আছে। তো এরকম আমরা অনেক সময় অনেকগুলো ভিডিও করেছি, যে রিকশা চালক বা ইস্যুদের কথা মনে আছে, প্রায় 30,000 টাকার কাছাকাছি টাকা কুড়িয়ে পেয়েও কিন্তু মাইক দিয়ে পাবলিসিটি করে ফেরত দিয়েছে প্রকৃত মালিককে। অনুরূপভাবে এই রিকশা চালক ভাই রুবেল অনেকগুলো ভিডিও দেখে অনুপ্রাণিত হয়েছে, এই টাকাগুলো আত্মসাত না করে টাকাগুলো পেয়েছে বোবাজার রাস্তার মাথায়, এবং সেখান থেকে এই যে জেবল স্টোরের সামনে নিয়ে এসেছে, সেখানে এক মুরব্বী এবং এই দোকানে যারা আছে তাদেরকে দেখিয়েছে, গুনেছে এবং আমার কাছে গেছে এবং এসেছে এটা প্রচারের জন্য। এখন আমি প্রচার করছি, আমি বলছি রিকশা চালক রুবেলের সততা। আমার পাশে এই যে আছে সাইফুল, সাইফুলও কিন্তু আজ থেকে কিছুদিন আগে 19,000 কত টাকা পেয়েছে, আমরা লাইভ করেছি, লাইভ করার পরপরেই মালিক পেয়েছে। আচ্ছা, এই যে সাইফুল, সেবার প্রায় 19,000 টাকার অধিক টাকা পেয়েছেন, টাকাগুলো কার ছিল? টাকাগুলো ছিল ওই যে আপনার সোনা ব্যবসায়ী একজন কারিগরের টাকাগুলো। এবং তার স্ত্রীর অবস্থা কি ছিল? অনেক অসুস্থ ছিল সে, আসলে প্রেগনেন্ট অবস্থা, তার এই অপারেশন হয়েছিল তার বাচ্চা ইয়া করার জন্য, তো আমি টাকাগুলো দিছি, অনেক খুশি হয়েছে। এখন টাকাগুলো না পেয়ে যে তাকে ফেরত দিতে পেরেছেন, এটা অনেক আনন্দ, কারণ এও খুশি হয়েছে, আমিও খুশি হয়েছি, আরো যারা আছিল তারাও খুশি হয়েছে, এরকম আর কি। আজকে একজন রিকশা চালক ভাই, এই যে টাকাগুলো ফেরত, প্রায় 10-15 হাজার টাকা এগুলা যে ফেরত দেওয়ার জন্য সে না খেয়ে যে দিয়ে দিচ্ছে, এটা শুনে কেমন লাগছে? এটা যেন অনেক আনন্দের ব্যাপার, কারণ সেও একজন রিকশা চালক, ও যদি নিয়ে হয়তো
না হয় দুই চার পাঁচ দিন এর চেয়ে তো বেশি খেতে পারবে না। তো এ বলতেছে না এগুলা দিয়ে আমি যতটুকু খুশি হবো হয়তো হাড়ে দাঁড়িয়ে থাকলে আমি অনেক টাকা আয় করতে পারবো, এ টাকা যদি নিয়ে যদি হঠাৎ যদি আমি অ্যাক্সিডেন্ট করি এই চেয়ে তো হয়তো আরো বেশি চলে যেতে পারতো। এগুলো না দিয়ে ও দিয়ে ফেলতেছে, এটাই আমার জন্য অনেক খুশি। তো প্রিয় দর্শক আসুন, কুড়িয়ে পাওয়া জিনিস ভোগ না করে আত্মসাৎ না করে প্রকৃত মালিককে ফেরত দেওয়ার মতো ভালো কাজে আমরা অনুপ্রাণিত হই। যেহেতু রিক্সা চালক ভাই রুবেল রিক্সা চালায়, নির্দিষ্ট কোনো স্থান নেই, টাকাগুলো আপাতত জেবেল স্টোরে এখানে থাকবে। প্রকৃত মালিক আবারও বলি, আমরা টাকার ফিগারটা বলি নাই, 10 থেকে 15 হাজার টাকা, 10 হাজার টাকার উপরে, 15 হাজার টাকার নিচে। এবং যার এই ব্যাগটা হারিয়েছে ব্যাগটা চিনুন, উনি যদি আসেন ওনাকে প্রমাণ দিতে হবে এখানে কী আছে। এখানে কিছু কাগজপত্র আছে, আমরা সবগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি, কোনো জায়গায় ফোন নাম্বার পাচ্ছি না বা একটা দুইটা নাম পাচ্ছি তাতেও কিন্তু সন্দেহ আছে। এখানে কিছু কাগজপত্র আছে, আরও কিছু আছে, যিনি এই ব্যাগের প্রকৃত মালিক ওনাকে এসে বলতে হবে এখানে কী আছে না আছে। যদি সব কিছু বলতে পারেন তাহলে জেবল স্টোরের এখানে সাইফুল আছে বা ওদের ভাইয়ের আছে এখান থেকে নিয়ে যাবে, এবং আমরা চেষ্টা করব সেটা আবার ভিডিও করে জানানোর জন্য। তবে সবচেয়ে যেটা মানে মনে ধরেছে কথাটা সেটা হচ্ছে যেখানে পিকে হালদার হাজার হাজার কোটি টাকা মেরে ইন্ডিয়া পালিয়ে গেছে, সেখানে এই যে আমাদের দেশের লাখো লাখো রুবেলের মতো অসহায় মানুষ, তারা কিন্তু কোনো কিছু পেলে সে টাকা আত্মসাৎ করে না। অভাব আছে নিজের মধ্যে, অভাব আছে না শুনতে চাই, অভাব আছে? আচ্ছা আচ্ছা, গাড়ি চালাইতে পারি না, পুলিশে ব্যাটারি লয়ে যায়, তারপরও 1 ঘন্টা 1 পাইছি, পারলে তো খায়া লাইতাম, তারপর খায়া কোনো লাভ নাই, 1,000 টাকা ইয়ারে দিয়ে দিতে চাই। বুঝতে পারছেন, অর্থাৎ কষ্ট আছে রুবেলের, অসহায় রুবেল, টাকার অভাব আছে, এরপরও এই টাকা পেয়ে সেটা কিন্তু আত্মসাৎ করছে না, প্রকৃত মালিককে ফেরত দিচ্ছে। তো প্রিয় দর্শক আসুন, আমরা এরকম কোনো কিছু পেলে হোক স্বর্ণ হোক টাকা পয়সা যে কোনো কিছু মোবাইল হতে পারে সেগুলো আমরা চলুন আত্মসাৎ না করি। এই রুবেলের মতো, এই যে সাইফুল ভাইয়ের মতো রিক্সা চালক ভাই ইউসুফ, এই যে অনিল চন্দ্র ট্যাক্সি চালক ভাই বা যারা যারা আছে তাদের মতো এই টাকাগুলো আত্মসাৎ না করে ফেরত দেওয়ার মন মানসিকতা উজ্জীবিত হই। বলে রাখে আমার কাছে কিছু টাকা এখনও রয়ে গেছে, যেখানটা ইউনিভার্সিটি পড়ুয়া ছাত্র আব্দুলাল মামুন এবং অনিল চন্দ্র ফটিকছড়ি উপজেলার তকিরহাট এলাকার সম্ভবত তিনি যে টাকাগুলো পেয়েছেন তার মালিক এখনও পাওয়া যায়নি, টাকাগুলো আমার কাছে গচ্ছিত আছে, প্রকৃত মালিক পেলে ফেরত দেব। আর এখানে যে আজকে এই টাকাগুলো পাওয়া গেছে এই টাকার প্রকৃত মালিক তিনি যদি প্রমাণ দিতে পারেন এবং ওনার এখানে কী কী আছে না আছে সবগুলো যাচাই বাছাই করে সত্যতা পেলে আমরা সেই মালিককে ফেরত দেবো। বলে রাখি 25শে মে ঠিক সন্ধ্যার আগে এই যে হাটাজারি ফায়ার সার্ভিসের পশ্চিমে বোবাজারের রাস্তার মুখে এই রিক্সা চালক ভাই এই ব্যাগটা পেয়েছে, যেখানে 15,000 টাকার নিচে 10,000 টাকার উপরে একটা অ্যামাউন্ট আছে। প্রকৃত মালিকের আমরা সন্ধান চাই, আমাদের কমেন্ট করে জানান অথবা সরাসরি জেবল স্টোরে চলে আসুন, সব কিছু যাচাই বাছাই করে প্রকৃত মালিককে পাওয়া গেলে এই সাইফুল ভাই বা এই সাইফুল ভাই বা রুবেল সবার উপস্থিতিতে দেবো। আজকে কি রিক্সা চালাচ্ছেন? ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আসুন আমরা সবাই ভালো কাজে উজ্জীবিত হই। আসসালামু আলাইকুম স্যার ভাই।